নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। থাকবো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে জানিয়ে রাখি যে পৌর নির্বাচনের নিঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে এবং আগামী 25 তারিখ ভোট, যেটা সকলেরই জানা। এবং সেই ভোটকে সামনে রেখে কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার অভিযান থেকে শুরু করে, জনসংযোগ অভিযান থেকে শুরু করে মানুষের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া তো কিছু কিন্তু চলছে প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে। এবং আমরা সাথে একই রকম ভাবে পৌর পরিষদ নির্বাচনের নিঘণ্ট বেজে গেছে এবং সেই নিঘণ্ট বাজার পরই মূলত বিভিন্ন রাজনৈতিক দল, শাসক দলের পাশাপাশি বিরোধী দলরাও কিন্তু বেশ মূলত স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় কি কি সমস্যা রয়েছে সেগুলি ঘুরে ঘুরে দেখছেন, ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন। অর্থাৎ জনসংযোগ অভিযানটা কিন্তু এই মুহূর্তে বেশ জোরদার ভাবে চলছে বিভিন্ন জায়গায় পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে। আমরা চার নম্বর ওয়ার্ডে আজকে টিপ্রামাথার কর্মী সমর্থকদের মূলত অভিযান, তারা সেখানে জনসংযোগ অভিযানে নামেন এবং সেখানে কি কি সমস্যা রয়েছে মূলত চার নম্বর ওয়ার্ডে, চার নম্বর ওয়ার্ডের সমস্যা সমাধানের জন্য কি কি প্রয়োজন সেগুলির জন্য তারা খতিয়ে দেখেন। এবং এলাকাবাসীদের পক্ষ থেকে যে মূলত বিষয়গুলো উঠে আসছে যে সামনে নির্বাচন, আর নির্বাচনকে সামনে রেখে কিন্তু লক্ষ্য করা যায় প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং তাদের যে প্রচার অভিযান, কিন্তু ভোট পরবর্তী সময় কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু দেখা মেলে না। অর্থাৎ যে প্রতিশ্রুতি ভোটের আগে দেখা যায় সেই প্রতিশ্রুতি কিন্তু বিন্দুমাত্র পূরণ হয় না ভোট পরবর্তী সময়ে, যেমনটা কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠে এসেছে। তবে সেক্ষেত্রে চার নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি যেটা জানাচ্ছেন যে বর্ষাকালে রাস্তায় ফ্লাড হচ্ছে, রাস্তায় জল জমে থাকছে, রাস্তার খারাপ অবস্থা তো রয়েছে, জল নিষ্কাশনী ব্যবস্থা নেই উপযুক্ত পরিমাণে, সুতরাং মানুষের সমস্যা কিন্তু রয়েছে, সেই সমস্যাগুলি সমাধানের প্রতিশ্রুতিও ইতিমধ্যে পাওয়া যাচ্ছে যেহেতু সামনে নির্বাচন রয়েছে। এই বিষয়গুলি নিয়ে এলাকার মানুষজন, চার নম্বর ওয়ার্ডের মানুষজন জানিয়েছেন বিভিন্ন বক্তব্য তাদের রয়েছে, বিভিন্ন অভিযোগ তাদের রয়েছে, সেগুলিকেই তারা আজকে সাংবাদিকদের সামনে জানিয়েছেন। চার নম্বর ওয়ার্ডের যারা রয়েছেন জনগণরা, তাদের কি বক্তব্য রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে টিপ্রামাথায় যে প্রচার রয়েছে, এই পুরো বিষয় সম্পর্কে সংশ্লিষ্টদের বক্তব্য একবার শুনব। নমস্কার, আমি গোপাল সূত্রধর, চার নম্বর ওয়ার্ড আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের আনরিজার্ভ কনস্টিটিউয়েন্সি। কোন দলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন? আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। এই ওয়ার্ডের মূল সমস্যা কি দেখতেছেন? এখানে একটা দীর্ঘদিন সমস্যা আছে ঠিকই, কমিউনিস্ট পার্টি ছিল 25 বছর, এরপরে পার্টি ছিল কংগ্রেস ছিল 5 বছর মিউনিসিপ্যাল কাউন্সিলে। তো এখানে একটা ড্রেনেজের সমস্যা আছে শান্তিপাড়ার, একটা বৃহৎ অংশ জল জমা থাকে, বৃষ্টির জল, একটা ড্রেনেজের সমস্যা আছে। সেটা আমাদের মাননীয় বিধায়ক ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এটা স্যাংশন করার চেষ্টা করেছেন। আমি তো চার নম্বর ওয়ার্ড। আচ্ছা, তুমি কোন দলে হয়ে প্রার্থী? আমি ত্রিপুরা মহিলা হইতে দাঁড়িয়েছি। এই এলাকায় কি কি সমস্যা আছে মোটামুটি? এখানে কয়েকটা, এখানে প্রচুর সমস্যা, যেমন রাস্তা আছে, ড্রেন আছে, পিছনের রাস্তাগুলো ড্রেন যেমন কোনো রাস্তা নাই, যদি বৃষ্টির জল বৃষ্টি আইলে তো জল পুরো ঘরে ঘরে ঢুকে যায়, এমন অনেক সমস্যা আছে। তুমি নিজে জয় নিয়ে কতটুকু আশাবাদী আছো বা কেমন সারা পাইতো তোমার মানুষের? তো একদম মোটামুটি আমি তো ভালো হোক করতাম। বাড়ি বাড়ি গিয়ে কেমন সারা পাইতো? বাড়ি বাড়ি যাত্রা করে বেঁচে তো কেমন আপনাদের সামনে তুলে ধরলাম আম্বাসাতে মূলত প্রার্থীদের বক্তব্য এবং বহু সমস্যা এই মুহূর্তে রয়েছে আম্বাসাতে, সেই সমস্যাগুলি আগামী দিনে অতি দ্রুত তারা সম্পন্ন করে দেবেন সেই প্রতিশ্রুতিও কিন্তু তারা দিয়ে আসছেন। নিচে একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।